সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তোমরা আশা করি যে আগের ক্লাসটি খুব সুন্দর করে দেখেছো এবং সবাই বাড়িতে বারবার প্র্যাকটিস করে তোমরা দক্ষ হয়ে গেছো। তো আজকে আমাদের নতুন টপিকস নিয়ে আলোচনা করব, এই অধ্যায়ের খুবই ইম্পর্ট্যান্ট টপিকস, এবং আশা করি যে সৃজনশীল প্রশ্নে আমরা যে আজকের টপিকসগুলো আলোচনা করবো সেখান থেকে তোমরা একটা অংশ তোমরা সৃজনশীলে পাবে। আমি যে পরীক্ষা 2021 সালে সেটি তোমরা খুব ভালো করে প্রস্তুতি নিতে পারবে। আজকের ক্লাসটি যদি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের আজকের ক্লাসটি খুব ভালো লাগবে। তোমরা আশা করি যে সবাই উপভোগ করতে পারবে এবং আমরা দেখবো যে টেকনিক্যালি আমরা কিছু ম্যাথমেটিক্যালি প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবো। আজকে তাহলে দেখি যে আলোচ্য বিষয়গুলো কি একটু দেখে নেওয়ার চেষ্টা করি। আমরা সেকেন্ড পেপারের চ্যাপ্টার 3-তে অর্থাৎ পরিমাণগত রসায়ন করছি, বুঝতেই পারছি অধ্যায়টা হচ্ছে পরিমাণগত রসায়ন, অর্থাৎ এখানে রসায়নের হিসাব নিকাশ অর্থাৎ গাণিতিক সমস্যাবলী সমাধানের মাধ্যমে আমরা এই অধ্যায়টাতে আগাবো। তো আমরা শুরুতে দেখতেছি যে প্রশমন বিক্রিয়া, আসলে প্রশমন বিক্রিয়ায় আমরা যদিও নবম দশম শ্রেণীতে প্রশমন বিক্রিয়া পড়ে আসছি, সেই প্রশমন বিক্রিয়ায় আমরা জানি যে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে প্রশম যৌগ লবণ এবং পানি উৎপন্ন হয়, যে বিক্রিয়ায় তাকে আমরা বলে থাকি প্রশমন বিক্রিয়া। তো এই প্রশমন বিক্রিয়ায় আমরা বিক্রিয়ার মাধ্যমে আমরা কিছু গাণিতিক সমস্যাগুলি সমাধান করব এই অধ্যায়ে। তারপরে আমরা দেখব যে এক ক্ষারকীয় অ্যাসিড, এক অম্লীয় ক্ষার, এগুলো কি। তারপরে আমরা দেখব যে অম্লের ক্ষারকত্ব, ক্ষারকের অম্লত্ব, অম্লমিতি ও ক্ষারমিতির গুরুত্বপূর্ণ কিছু সূত্র এবং কিছু টেকনিক আমরা দেখব। তারপরে আছে গাণিতিক সমস্যা সমাধান, যদি আমরা সময় পাই তাহলে সেটিও আমরা আলোচনা করতে চাই, কারণ এই অধ্যায়টাই হচ্ছে পরিমাণগত রসায়ন, অর্থাৎ গাণিতিক সমস্যাবলীর সমাধান আমাদের বিভিন্ন টেকনিক অনুযায়ী আমাদের এই অধ্যায়ের ম্যাথগুলো করব আমরা, তাহলে আমরা বুঝতে পারবো। তো দেখবে তোমরা বইয়ে একটু জটিলভাবে ম্যাথগুলো দেওয়া, আমি খুব সহজভাবে ম্যাথগুলো করানোর চেষ্টা করবো, এবং এই নিয়মগুলো তোমরা যদি ফলো করো তাহলে দেখবে যে তোমরা খুব ভালো করতে পারবে। আচ্ছা, প্রথমে আসি আমরা প্রশমন বিক্রিয়া কি। প্রশমন বিক্রিয়া হচ্ছে অ্যাসিড এবং ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন হয়। তোমরা মনে রাখবে যে শক্তিশালী অ্যাসিড এবং শক্তিশালী ক্ষার যদি বিক্রিয়া করে তাহলে সম্পূর্ণরূপে তারা হচ্ছে বিক্রিয়া করে, দুটি হচ্ছে সম্পূর্ণরূপে বিয়োজিত হয় এবং সম্পূর্ণরূপে বিক্রিয়া করে যে লবণটা তৈরি হয় সেই লবণটা হচ্ছে নিরপেক্ষ লবণ, এবং সেই নিরপেক্ষ লবণের পিএইচের মান হচ্ছে 7 হয়ে থাকে। আমরা আগেই পিএইচ সম্পর্কে ধারণা নিয়েছো যে লবণের পিএইচের মান যদি 7 হয় তাহলে সেটি হয় নিরপেক্ষ, এবং প্রশমন বিক্রিয়া অ্যাসিড ক্ষারের মধ্যে যেহেতু সংঘটিত হয় তাহলে নিরপেক্ষ লবণ এবং পানি উৎপন্ন হয়ে থাকে। এখন আমরা দেখব যে এক ক্ষারকীয় অ্যাসিড কি, এক ক্ষারকীয় অ্যাসিড কি। আসলে এক ক্ষারকীয় অ্যাসিড বলতে সেই সকল অ্যাসিডকে বোঝায় যারা একটি একযোজী ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড যে সকল ক্ষারগুলো রয়েছে, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই ক্ষারগুলোকে যারা সম্পূর্ণরূপে প্রশমিত করতে পারে তাদেরকে বলা হয় এক ক্ষারকীয় অ্যাসিড। তাহলে এক ক্ষারকীয় অ্যাসিড কোনগুলো? এক ক্ষারকীয় অ্যাসিড হচ্ছে যেমন HCl, HBr, HF, এগুলো হচ্ছে এক ক্ষারকীয় অ্যাসিড। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে আমরা খুব ভালো করে মনে রাখার চেষ্টা করব, হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে এক ক্ষারকীয় অ্যাসিড। আমরা এভাবেও বলতে পারি যে সকল অ্যাসিডগুলো থেকে একটিমাত্র প্রোটন বিয়োজিত হয় তাকে আমরা বলতে পারি এক ক্ষারকীয় অ্যাসিড। দেখো তোমরা একটু খেয়াল করে, এটা যদি বিয়োজন করি আমরা তাহলে একটা মাত্র H+ পাবো,
এটা বিয়োজন করলে আমরা একটা এস প্লাস পাবো, এটাও বিয়োজন করলে আমরা একটা এস প্লাস পাবো। তাহলে যে অ্যাসিডগুলো থেকে একটিমাত্র প্রোটন উৎপন্ন হয় বা একটি প্রোটন দানের ক্ষমতা যে অ্যাসিডগুলো রয়েছে তাদেরকে আমরা বলতে পারি এক ক্ষারকীয় অ্যাসিড। তাহলে দ্বিক্ষারকীয় অ্যাসিড কোনগুলো? যে অ্যাসিডগুলো দুটি প্রোটন দান করতে সক্ষম তাদেরকে আমরা দ্বিক্ষারকীয় অ্যাসিড বলতে পারি। ঠিক একইভাবে আমরা যদি বলি যে এক অম্লীয় ক্ষার কি, তাহলে আমরা এক অম্লীয় ক্ষারেরও ঠিক একইভাবে সংজ্ঞা দিতে পারি যে এক অম্লীয় ক্ষার হচ্ছে যে যে সকল ক্ষারের এক এক অম্লীয় ক্ষার, এক অম্লীয় ক্ষার কোনগুলো? এক অম্লীয় ক্ষার হচ্ছে যেগুলো থেকে একটিমাত্র হাইড্রোক্সিল আয়ন সৃষ্টি হয় সেই ক্ষারগুলোকে আমরা বলতে পারি এক অম্লীয় ক্ষার, অথবা যে ক্ষার বা যে ক্ষারকগুলো একটি এইচসিএলকে প্রশমিত করতে পারে, সম্পূর্ণরূপে প্রশমিত করতে পারে, এইচসিএল বা এইচবিআর বা এইচএফ, এই যে এক ক্ষারকীয় অ্যাসিডগুলো রয়েছে এক ক্ষারকীয় অ্যাসিডগুলোকে যে সকল ক্ষারগুলো সম্পূর্ণরূপে প্রশমিত করতে পারে তাদেরকে আমরা বলে থাকি এক অম্লীয় ক্ষার। যেমন আমরা এক অম্লীয় ক্ষারের উদাহরণ দিতে পারি সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড। এটা তাহলে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড এটা আমরা জানি যে এটা একটা ধাতু, ক্ষার ধাতু। তো এই ক্ষার ধাতুর যোজনী হচ্ছে এক। তাহলে যে যে সকল ধাতুর এক যোজী ধাতু তার হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্সাইড বা অক্সাইডকে আমরা বলে থাকি বলতে পারি যে এক অম্লীয় ক্ষার বলতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আশা করি যে এক ক্ষারকীয় অ্যাসিড এবং এক অম্লীয় ক্ষারগুলো চিনতে পারলাম। তাহলে দ্বি অম্লীয় ক্ষার কোনগুলো? দ্বি অম্লীয় ক্ষার হচ্ছে যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্বি অম্লীয় ক্ষার, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দ্বি অম্লীয় ক্ষার, তারপরে ক্যালসিয়াম অক্সাইড দ্বি অম্লীয় ক্ষার, ম্যাগনেসিয়াম অক্সাইড দ্বি অম্লীয় ক্ষার। এরকম যাদের যোজনী আমরা বলতে পারি দুই, তারা হচ্ছে দুটি এই সেলকে প্রশমিত করতে পারে। আমরা যদি একটু বিক্রিয়ার মাধ্যমে দেখাই তাহলে মনে হয় আমাদের যে বুঝতে সুবিধা হবে। আমরা একটা বিক্রিয়ায় চলে যাই। দেখো আমি একটা বিক্রিয়া লিখতেছি, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড এবং আরেকটা বিক্রিয়া আমরা আরেকটা যৌগ লিখতেছি H2SO4 সালফিউরিক অ্যাসিড। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সালফিউরিক অ্যাসিডের প্রশমন বিক্রিয়ায় এখানে কি উৎপন্ন হবে বলতো? তোমরা এখানে প্রথমেই মনে রাখবে এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস, এখানে তোমরা প্লাস দিবে, এখানে হচ্ছে মাইনাস দিবে। প্লাস মাইনাস দিয়ে প্রশমন বিক্রিয়া একটা করলে তোমাদের খুবই সহজ হবে। তোমরা মনে রাখবে যে এই পজিটিভের সাথে নেগেটিভ অংশ আর নেগেটিভের সাথে পজিটিভ অংশ যুক্ত হয় নর্মালি। তাহলে দেখো সোডিয়ামের সাথে যখন সালফেট যুক্ত হবে তখন হয়ে যাবে সোডিয়াম সালফেট। তোমরা আশা করি যে যৌগ সবাই লিখতে পারো, কারণ যৌগ লিখতে তোমরা যা যোজনী তো সবাই জানো যে সালফেটের যোজনী হচ্ছে দুই, সোডিয়ামের যোজনী হচ্ছে এক। তো সেক্ষেত্রে হচ্ছে সোডিয়াম Na2SO4 হবে আর সাথে উৎপন্ন হবে H2O, পানি উৎপন্ন হবে। তাহলে দেখো এখানে এইখানে যে ব্যাপারটা হচ্ছে একটা অ্যাসিড দুটি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করছে, তাহলে এটি একটি দ্বিক্ষারকীয় অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডটা হচ্ছে দ্বিক্ষারকীয় অ্যাসিড। আমরা যদি আর একটা বিক্রিয়া দেখাই তাহলে মনে আমাদের আরও বুঝতে সুবিধা হবে। আমরা একটা ক্ষার লিখি ক্যালসিয়াম অক্সাইড প্লাস আর একটা অ্যাসিড লিখি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড। যদি আমরা এটার প্রশমন বিক্রিয়াটা করি তাহলে দেখা যাচ্ছে যে এখানে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস পানি উৎপন্ন হবে। তাহলে আমরা যদি এখানে সমতা করি তাহলে এখানে আমরা দেখতে পাবো যে HCl দুটি বিক্রিয়া করছে ক্যালসিয়াম অক্সাইডের একটির সাথে। তাহলে ক্যালসিয়াম অক্সাইডের এক মোল দুই মোল HCl কে যেহেতু প্রশমিত করতে পারছে
সুতরাং আমরা এখানে 2 মোল আমরা দেখতে পাচ্ছি, যেটা 2 মোল এটা হচ্ছে 1 মোল। আমরা এক্ষেত্রে দেখছিলাম এটা 2 মোল ছিল এবং এটা ছিল 1 মোল। তাহলে 1 মোল ক্যালসিয়াম অক্সাইড 2 মোল HCl কে যেহেতু প্রশমিত করতে পেরেছে, সুতরাং ক্যালসিয়াম অক্সাইড একটি দ্বি অম্লীয় ক্ষার, কারণ দুটি অম্লকে এটা প্রশমন করতে পারে, সুতরাং এটি একটি দ্বি অম্লীয় ক্ষার। তাহলে আশা করি যে আমরা এক অম্লীয় অম্লের ক্ষারকত্ব আর ক্ষারকের অম্লত্ব আর এক এক ক্ষারকীয় অ্যাসিড বা এক ক্ষারকীয় অম্ল এগুলো বুঝতে পারছি। আচ্ছা, একসাথে আমরা যে অম্লের ক্ষারকত্ব এবং ক্ষারকের অম্লত্ব আমরা দেখলাম, যে অম্লের ক্ষারকত্ব হলো যে যে সমস্ত অম্লগুলো যতটি এক ক্ষারকীয় সরি এক অম্লীয় ক্ষারকে প্রশমিত করতে পারে তাদেরকে অম্লের ক্ষারকত্ব বলা হয়ে থাকে। যে সময় আবার বলি, যে সমস্ত অম্ল বা অ্যাসিড যতগুলো এক অম্লীয় ক্ষারকে প্রশমিত করতে পারে তাকে বলা হয় অম্লের ক্ষারকত্ব। এবং ক্ষারকের অম্লত্ব হলো যে সমস্ত ক্ষারগুলো যতগুলো এক ক্ষারকীয় সরি এক অম্লীয় এক ক্ষারকীয় অ্যাসিডকে প্রশমিত করতে পারে তাদেরকে বলা হয় ক্ষারকের অম্লত্ব। তাহলে আমরা আগে যে উদাহরণটা দেখলাম সেটি দিয়ে আমরা এক ক্ষারকীয় অ্যাসিড এবং ক্ষারকের অম্লত্ব এবং অম্লের ক্ষারকত্ব এই চারটা বিষয়ই হচ্ছে আমরা ব্যাখ্যা করতে পারি। আমরা আরও কিছু উদাহরণের মাধ্যমে যদি দেখতে চাই তাহলে আমাদের মনে হয় ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটা ক্ষার লিখি, অ্যালুমিনিয়াম অক্সাইড। এই ক্ষারটি আমরা সবাই জানি, এটা ক্ষার হিসেবে এবং অ্যাসিড হিসেবে দুইটা হিসেবেই কাজ করে, যদিও আমরা এখানে ক্ষার হিসেবে ব্যবহার করব। এটার সাথে যখন HCl বিক্রিয়া করে তখন এটা উৎপন্ন হয় অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস পানি। তো এখানে আমাদের বুঝতে হবে যে এখানে অ্যালুমিনিয়াম দুইটা ছিল। অ্যালুমিনিয়াম অক্সাইডের গঠন থেকে আমরা জানি অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3, অক্সিজেনের যোজনী হচ্ছে 2। সুতরাং অ্যালুমিনিয়াম অক্সাইড বলতে Al2O3কে বোঝানো হয়। তাহলে তুমি দেখো যে অ্যালুমিনিয়াম এখানে দুটি আছে, তাহলে আমাদের এখানে কি করতে হবে, আগেই 2 দিয়ে সমতা করতে হবে। যখন আমরা এখানে 2 দিলাম তখন দেখা যাচ্ছে যে এখানে ক্লোরিন হচ্ছে 3 × 6 হয়ে গেল। তাহলে 3 × 6 যদি 6 হয় তাহলে আমাদের এখানে হচ্ছে একটা 6 দিতে হবে, 6টা HCl। এখন আমরা এখানে হাইড্রোজেনের প্রশমন সমতাকরণের জন্য এখানে 3 দিতে পারি। এখন আমাদের যে বিষয়টা হচ্ছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা 1 মোল ছিল এবং এটি ছিল 6 মোল। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি যে একটা অ্যালুমিনিয়াম অক্সাইড 6টি এক ক্ষারকীয় অ্যাসিড অর্থাৎ HCl-কে 6টি HCl-কে প্রশমিত করতে পারে একটি অ্যালুমিনিয়াম অক্সাইড। সুতরাং অ্যালুমিনিয়াম অক্সাইডকে আমরা বলতে পারি এর ক্ষারকত্ব হলো 6। তাহলে এর ক্ষারকত্ব কত আমরা বলতে পারি যে Al2O3 এর ক্ষারকত্ব হচ্ছে 6। এর ক্ষারকত্ব হলো 6। আমরা আর একটা বিক্রিয়া দেখব তাহলে আমাদের ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। Fe2O3 এটা হচ্ছে ফেরিক অক্সাইড, যেটাকে আমরা মরিচার উপাদান বলতে পারি, ফেরিক অক্সাইড। ফেরিক অক্সাইড HCl এর সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হয়, ফেরিক ক্লোরাইড প্লাস H2O পানি। তো এখন আমরা এখানে সমতা করব, আমরা দেখতে পাচ্ছি এখানে Fe2 আছে, ঠিক এটা ঠিক আগেটার মতন, এটা তোমরা নিজেরাই করতে পারবে। তাহলে এখানে হচ্ছে ক্লোরিন হয়ে গেল 3 × 6, সুতরাং এর পাশে একটা 6 দিতে হবে এবং এখানে যেহেতু হাইড্রোজেন দুইটা আছে আমরা এখানে 3 দিব। তো দেখো এবার প্রশ্ন এটা সমতা হয়ে গেল। তাহলে আমরা খেয়াল করে দেখি এটা 1 মোল আছে বিক্রিয়া করেছে, এটা কত মোলের সাথে, 6 মোলের সাথে। তাহলে আমরা বলতে পারি যে এর ক্ষারকত্ব হলো 6। আমরা আশা করি যে বিক্রিয়া দুইটা বুঝতে পারছি।
আমরা যদি আরো একটা বিক্রিয়া দেখতে চাই তাহলে আমরা দেখতে আমাদের যত বেশি আমরা বিক্রিয়া প্র্যাকটিস করব ততই আমাদের দক্ষতা বাড়বে। আমরা মনে রাখবো যে বিক্রিয়া আমাদের অনেক অনেক বেশি বিক্রিয়া আমরা প্র্যাকটিস করব তাহলে আমাদের বুঝতে ইজি হবে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা আরেকটা বিক্রিয়া দেখি, ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইডের সাথে আমরা যদি HCl এর বিক্রিয়া দেখি, আমরা এই বিক্রিয়াটা আগেও দেখিয়েছি, দেখি তোমাদের কতটুকু মনে আছে, তোমরা নিজেরা করো তো দেখি যে ক্যালসিয়াম অক্সাইডের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কি কি উৎপন্ন হয়। সবার আশা করি যে করা হয়ে গেছে, কি কি উৎপন্ন হয় তাহলে মিলিয়ে নাও তোমরা। ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হয় আর হচ্ছে পানি, কারণ এটা একটা প্রশমন বিক্রিয়া। তোমরা জানো যে এটা অ্যাসিড এবং ক্ষার, আর অ্যাসিড ক্ষারের বিক্রিয়া আমরা শুরুতেই পড়েছি। প্রশমন বিক্রিয়া হচ্ছে অ্যাসিড ক্ষারের বিক্রিয়া, লবণ আর পানি উৎপন্ন হবে। লবণ কি আসলে, লবণ লবণ কি, আমরা যে লবণ খাই এটা তো জানি যে টেবিল সল্ট সোডিয়াম ক্লোরাইড, বাট আমাদের মনে রাখতে হবে ধাতব ধাতব হ্যালাইডকে লবণ বলা হয়। এটা আমরা সবাই জানি ধাতব হ্যালাইড, ধাতব সেটা যে কোনো ধাতুর যদি হ্যালাইড হয় তাহলে সেটা আমরা চোখ বুঝে বলবো সেটা একটা লবণ। অর্থাৎ যে অ্যানায়নের সাথে ক্যাটায়ন যুক্ত হয়ে যে যৌগটা উৎপন্ন হয় তাকে আমরা বলে থাকি লবণ। এখন যে কোনো ক্যাটায়ন, যে কোনো ক্যাটায়ন আমরা বলতে পারি সে গ্রুপের একের মৌল হতে পারে, গ্রুপ দুইয়ের মৌল হতে পারে, হতে পারে সেটা হচ্ছে ডিবলোক মৌলগুলো। তো যে কোনো ক্যাটায়নের যদি আমরা অ্যানায়নের সাথে কোনো যৌগ তৈরি করি, যেমন সালফেট একটা অ্যানায়ন, কার্বনের একটা অ্যানায়ন, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যানায়ন আছে, নাইট্রেট আছে, তো এই সমস্ত অ্যানায়নগুলো যখন ক্যাটায়নের সাথে এখানে হচ্ছে যৌগ অবস্থায় থাকে তাহলে ওই অবস্থাটাকে আমরা বলে থাকি মূলত হচ্ছে লবণ। আর আমরা লবণের আরও সংজ্ঞা দিতে পারি যে ধাতুর ধাতু অ্যাসিডের অ্যাসিডের যে অ্যানায়ন অর্থাৎ অ্যাসিডের হাইড্রোজেনকে প্রতিস্থাপন করার পর যে যৌগ গঠিত হয় তাকে আমরা বলে থাকি লবণ বলে থাকি। কোনো ধাতু বা ধাতুর অক্সাইড অ্যাসিডের হাইড্রোজেনকে প্রতিস্থাপন করার পর যে যৌগটা তৈরি হয় তাকে আমরা বলে থাকি লবণ। তাহলে আমরা দেখি যে এই ধাতুর অক্সাইড বা ধাতু এই ক্যালসিয়াম অ্যাসিডের এই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে এখানে হচ্ছে যে যৌগটা তৈরি হয়েছে, কী যৌগ তৈরি হয়েছে, ক্যালসিয়াম ক্লোরাইড। সুতরাং ক্যালসিয়াম ক্লোরাইড একটি লবণ। এখন ক্যালসিয়াম এখানে আমরা সমতা করব, সমতা করতে গিয়ে আমরা দেখি যে ক্লোরিন এখানে দুটি আছে, সুতরাং এখানে ক্লোরিন এই এইচসিএলের আগে দুই হবে। সুতরাং আমরা বলতে পারি যে এটা এটা হচ্ছে এক মোল, যেহেতু এটার এক মোল এটা দুই মোলের সাথে বিক্রিয়া করছে, সুতরাং আমরা বলবো ক্যালসিয়াম অক্সাইডের ক্ষারকত্ব হচ্ছে দুই। তাহলে আশা করি যে আমরা ক্ষারকত্ব এবং অম্লত্ব ব্যাপারে আর কোনো সমস্যায় আমরা নেই। আমরা আশা করি সব এই ক্ষারকত্ব অম্লত্ব যে টপিকসগুলো এটা আমরা খুব ভালো করে আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা আলোচনা করব যে অম্লমিতি এবং ক্ষারমিতির গুরুত্বপূর্ণ কিছু থিওরিগুলো আমরা দেখব, যে সূত্রগুলো দেখব, সেই সূত্রগুলো আমরা ভালো করে আত্মস্থ করার চেষ্টা করব। আমরা দেখি যে অ্যাসিড অ্যাসিড আর হচ্ছে ক্ষার বিক্রিয়া করে উৎপন্ন করে লবণ প্লাস পানি, লবণ প্লাস পানি উৎপন্ন করে। এখন অ্যাসিডের ধরো আমি নিলাম এখানে এ মোল, আর ক্ষারে নিলাম আমি বি মোল। অ্যাসিড এবং ক্ষারের এ মোল এবং বি মোল পরিমাণ নেওয়া হয়েছে। তাহলে দেখো আমাদের আমরা একটা সূত্র আমরা অ্যাসিড ক্ষারের যে ব্যাপারগুলো আমরা দেখব যে এখানে অ্যাসিডের অ্যাসিডের আয়তনকে আমরা যদি ভি এ দিয়ে প্রকাশ করি, অ্যাসিডকে আমরা বড় হাতে এ দিলাম আর ভি হচ্ছে আয়তন ভলিউম, অ্যাসিডের আয়তনকে যদি ভি দিয়ে প্রকাশ করি আর তার ঘনমাত্রাকে যদি এস দিয়ে প্রকাশ করি তাহলে তাদের গুণফল হচ্ছে ভি এ এস এ। আমরা ভি এ এস এ সমান লিখতে পারি ভি বি
ভিবি অর্থাৎ ধারকের আয়তন গুণ হচ্ছে ধারকের ঘনমাত্রা। আচ্ছা এই বিষয়টাকে আমরা এভাবে না লিখে আমরা যদি এভাবে লিখি তাও আমরা লিখতে পারি ডিএএসএ ডিভাইডেড বাই ভিবি এস বি। অর্থাৎ আমরা মনে রাখবো এটা এভাবে যে অ্যাসিডের আয়তন ইনটু অ্যাসিডের ঘনমাত্রা ডিভাইডেড বাই ধারকের আয়তন ইনটু ধারকের ঘনমাত্রা সমান, এখানে আমাদের মনে রাখতে হবে যে এখানে হচ্ছে অ্যাসিডের মোল সংখ্যা হলো আমরা ধরেছিলাম এ, আর ধারকের মোল সংখ্যা ধরেছিলাম বি। তাহলে এটা হচ্ছে সমানুপাতিক হবে, মূলত আয়তন এবং ঘনমাত্রা বা মোল সংখ্যার সমানুপাতিক। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করছে, তাহলে অ্যাসিডের জন্য হচ্ছে ভিএএসএ, ক্ষারের জন্য হলো ভিবিএসবি। অ্যাসিডের মোল সংখ্যা হচ্ছে এ আর ক্ষারের মোল সংখ্যা হলো বি। আমরা যদি কোণাকোণি গুণ করি এটাকে, তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো, আমরা লিখতে পারি ভিএএসএ ইজ ইকুয়াল টু ভিবি এসবি। আর এখানে মোল সংখ্যা যদি কোণাকোণি গুণ করি তাহলে এটা হচ্ছে এর সাথে হবে বি, আমরা এখানে বি কেও লাল কালিতে প্রকাশ করি, আর এটা হচ্ছে এ। তাহলে এভাবে আমরা দেখা যাচ্ছে যে যদি কোনো মিশ্রণ থাকে, ধরো অ্যাসিড আর ক্ষার দুইটা পোষমন বিক্রিয়ার মাধ্যমে তোমাকে বলতে হবে যে এই বিক্রিয়া স্থলের পরিবেশ কেমন, অর্থাৎ সেটা ক্ষারীয় পরিবেশ নাকি অম্লীয় পরিবেশ। হ্যাঁ, এটা নির্ভর করবে বিক্রিয়া করার উপরে এবং কতটুকু পরিমাণ তুমি নিয়েছো তার উপর নির্ভর করবে এবং ঘনমাত্রার উপর নির্ভর করবে। তাহলে আয়তনের উপর নির্ভর করবে, ঘনমাত্রার উপর নির্ভর করবে, আর হচ্ছে যৌগ দুটা কী কী যৌগ, অর্থাৎ যদি দুইটাই এক এক ক্ষারকীয় অ্যাসিড এক ক্ষারকীয় অম্ল হয় তাহলে বিক্রিয়া এক ধরনের হবে, যদি একটা এক ক্ষারকীয় অ্যাসিড হয় একটা হচ্ছে দ্বি ক্ষারকীয় লবণ দ্বিঅম্লীয় ক্ষার হয় তাহলে দেখা যাচ্ছে যে বিক্রিয়াটা অন্যরকম হবে, বা অম্লীয় পরিবেশগুলো ম্যাথমেটিক্যালি হচ্ছে আমরা ক্যালকুলেশন করে বের করব। এখন আমাদের যে বিষয়গুলো জানা দরকার, এখানে আমরা কয়েকটা ভাবে লবণকে আমরা প্রকাশ করব, যে লবণ যদি এরকম থাকে যে অ্যাসিড ক্ষারকে আমরা কয়েক ভাবে দেখাতে পারি। দেখো আমরা একটা একটা অ্যাসিড নিচ্ছি আমরা HCl অ্যাসিড, আর আমরা একটা ক্ষার নিচ্ছি সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট ক্ষার। তো তোমরা একটু দেখো এটা এটা যদি বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন হবে, সোডিয়াম ক্লোরাইড হবে আর কার্বন ডাইঅক্সাইড হবে আর হবে পানি। তোমরা মনে রাখবে যে ধাতব কার্বনেট যদি কোনো প্রশমন বিক্রিয়ায় উপস্থিত থাকে তাহলে সেখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, যদি ধাতব কার্বনেট উপস্থিত থাকে তাহলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এবং লবণ আর পানি তো উৎপন্ন হবেই যেহেতু এটা অ্যাসিড এবং এটা ক্ষার। তাহলে অতিরিক্ত উৎপাদ হিসেবে পাওয়া যাবে কার্বন ডাইঅক্সাইড। আমরা যদি এটা সমতা করতে চাই, সরি এখানে NaCl হবে না, সরি, তো আমরা এটা যদি সমতা করি তাহলে দেখা যাচ্ছে এখানে আমাদের দুই দিতে হবে আর এখানে যদি সিএল দুইটা হয়ে গেছে সুতরাং এখানে একটা দুই দিলে আমাদের সমতা বিধান হয়ে গেল। এখন আমরা যদি খেয়াল করি এখানে মোল সংখ্যা ব্যবহার করা হয়েছে এখানে দুই মোল, সরি এখানে মোল সংখ্যা ব্যবহার করছে দুই মোল আর এখানে মোল সংখ্যা হচ্ছে এক মোল। এখন এই যে দুইটা অ্যাসিড আর ক্ষারের মধ্যে যে পোষমন বিক্রিয়াটা হয়েছে, আমরা এই সূত্রটা আগের সূত্রটা যদি লিখি তাহলে ভিএএসএ ডিভাইডেড বাই ভিবিএসবি সমান, এখানে হবে এখানে অ্যাসিড হচ্ছে দুই মোল আর ক্ষার হলো এক মোল, তাহলে দুই বাই এক হবে। আমরা যদি কোণাকোণি গুণ করি তাহলে আমরা লিখতে পারি কি দেখো, এখানে ভিএএসএ ইজ ইকুয়াল টু টু
একটু ভেবে এস বি এটা লিখতে পারি আমরা। তাহলে আমরা এই এক ধরনের আমরা এক নম্বর দিয়ে এক ধরনের বিক্রিয়া দেখলাম। আমরা আরো কয়েক ধরনের বিক্রিয়া দেখব। একটা হচ্ছে HCl সোডিয়াম হাইড্রোক্সাইড। আমরা এই বিক্রিয়াটাতে জাস্ট এখানে পরিবর্তন করব এখানে আমরা জাস্ট পরিবর্তন কত কতটুকু দেখো। আচ্ছা আমরা এটা রেখে দিই এটা এখানে জাস্ট পরিবর্তন করব। আমরা HCl না দিয়ে আমরা দিব সরি এই সোডিয়াম হাইড্রোক্সাইড দিব সোডিয়াম কার্বনেটে পরিবর্তন। এখন দুইটি হচ্ছে এক অম্লীয় ক্ষার এবং এক ক্ষারকীয় অ্যাসিড। দেখো এখানে যদি আমরা দেখি যে এখানে বিক্রিয়া করবে এনে সিএল প্লাস হচ্ছে এইচ টু ও। এখানে দেখো এক মোল এখানে এক মোল এটাও হচ্ছে এক মোল। তাহলে এক্ষেত্রে হচ্ছে ভিএএস এ সমান ভিবি এস বি হবে। এখানে কোনো মোল সংখ্যা যেহেতু এক এক সমান সমান মোল সংখ্যা থাকলে এক্ষেত্রে মোল সংখ্যা উল্লেখ করার প্রয়োজন নেই। আচ্ছা তাহলে এটা হচ্ছে দুই নম্বর দিয়ে তোমরা লিখে নাও। ওকে তোমাদের মনে হয় দুইটাই উদাহরণ শেষ। তারপরে আমরা আর একটু চেঞ্জ করি দেখি আর একটা বিক্রিয়া দিয়ে লিখার চেষ্টা করি। দেখো আমরা যদি আর একটা বিক্রিয়া লিখি যে এটা H2SO4 সালফিউরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়াটা আমাদের কি উৎপন্ন হয়। তাহলে সালফিউরিক অ্যাসিড আমরা জানি যে এটা একটি দ্বিক্ষারকীয় অ্যাসিড। তাহলে এটা বিক্রিয়া করে কি উৎপন্ন করবে বলো তো? সোডিয়াম সালফেট। তাহলে সোডিয়ামের সালফেট লবণ উৎপন্ন হবে প্লাস H2O উৎপন্ন হবে। তাহলে আমরা যদি সমতা বিধান করি তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে সোডিয়াম 2, সুতরাং এর আগে একটা 2 দিতেই আমাদের সমতা বিধান হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি এর এক মোলের সাথে এটার 2 মোল বিক্রিয়া করেছে। তো এই ক্ষেত্রে আমরা সূত্রটা কি লিখতে পারি দেখো তো? ভিএ এস এ ইজ ইকুয়াল টু ভি বি এস বি। তাহলে আমরা দেখতে পারছি যে এই ক্ষার যে দিকে আছে ক্ষারের মোল সংখ্যাটা এই অ্যাসিডের পাশে হয়ে থাকে। এখানে হচ্ছে অ্যাসিডের পাশে ক্ষারের মোল সংখ্যা হয় আর অ্যাসিডের মোল সংখ্যা হয় ক্ষারের পাশে যেখানে যেটা হচ্ছে তার অর্থাৎ টু ভি এ এস এ। এটা আমরা দেখতে পাই। আচ্ছা তাহলে আশা করি যে আমরা ব্যাপারটা বুঝতে পারছি। এরপরে আমরা আরেকটা এটা হচ্ছে 3 নাম্বার আমরা আরেকটা বিক্রিয়া দেখার চেষ্টা করব যে বিক্রিয়াটা হচ্ছে এই সালফিউরিক অ্যাসিডের সাথে H2SO4 এর সাথে আমরা সোডিয়াম কার্বনেটের বিক্রিয়া করাবো। দুইটাই হচ্ছে একই রকম মোল সংখ্যা বিশিষ্ট। তাহলে এখানে উৎপন্ন হবে দেখো সোডিয়াম সালফেট প্লাস H2O উৎপন্ন হবে সাথে উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড। তাহলে আমরা দেখি এখানে আর সমতা বিধান করতে হচ্ছে না কারণ এখানে এক দেখা যাচ্ছে যে এই পাশেও না সোডিয়াম দুইটা আছে এখানেও সোডিয়াম দুটি আছে। তাহলে আমরা দেখছি যে এখানে এক মোল এর এক মোলের সাথে বিক্রিয়া করছে। এক্ষেত্রে হচ্ছে কি হবে ভি এ এস এ সমান ভি বি এস বি হবে। তাহলে আমরা আশা করি যে সব সূত্রগুলো খুব ইজিলি বুঝতে পারলাম। আমাদের মনে হয় কারো কোনো কোয়েশ্চেন নেই যে বুঝতে মনে হয় সমস্যা আছে এরকম কেউ মনে হয় নেই। তো তোমরা এই সূত্রগুলো সবাই ভালো করে প্র্যাকটিস করবে বিভিন্ন ধরনের অ্যাসিড ক্ষারের বিক্রিয়াগুলো দিয়ে তোমরা এই সূত্র প্রয়োগ করার চেষ্টা করবে। এবং আমরা ম্যাথমেটিক্যালি এখন আরও কিছু সূত্র দেখে তারপরে ম্যাথমেটিক্সগুলো সলভ করবো। আজকে যদি না পারি তাহলে পরের দিন অবশ্যই আমরা ম্যাথগুলো করার চেষ্টা করব। আমি আর একটা টেকনিক যেটা বলছি যে আমরা একটা সূত্রের টেকনিক দেখব যে কী করে দেখা যাচ্ছে কি আমি এটা উদাহরণ দিই তাহলে তোমাদের ব্যাপারটা বুঝতে মনে হয় সুবিধা হবে। ধরো দুইটা পাত্র, এই দুইটা পাত্রের আর একটা পাত্র আমরা দিই, তিনটা পাত্র। তো এই এই পাত্রে একটা যৌগ রয়েছে, কী যৌগ আছে ধরলাম আমরা এখানে হচ্ছে একটা অ্যাসিড আছে যেটা হচ্ছে 100 মিলিলিটার 0.2 মোলার।
কি আছে H2 SO4 আছে। এখানে ধরো আছে 50 মিলিলিটার, 50 মিলিলিটার আমরা নিয়েছি ধরো 0.5 মোলার, কি নিয়েছি সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়েছি। তাহলে দেখো আমরা নিচ্ছি এখানে সালফিউরিক অ্যাসিডের 100 মিলিলিটার 0.2 মোলার, আর এখানে নিয়েছি সোডিয়াম হাইড্রোক্সাইডের 50 মিলিলিটার 0.5 মোলার। এই দুইটাকে যদি আমরা মিশ্রিত করি, এখানে দুইটাকে যদি মিশ্রিত করি তাহলে মিশ্রণের একটা ঘনমাত্রা আমরা পাবো। তাহলে দেখা যাচ্ছে মিশ্রণটা কি পরিবেশে রয়েছে, অর্থাৎ অম্লীয় পরিবেশে আছে নাকি ক্ষারীয় পরিবেশে আছে, সেটা আমরা বুঝবো কি করে। আমরা অ্যাসিড এবং ক্ষার মিলে আমরা জানি যে এরা পরস্পর পরস্পরের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন হয়, বাট বিক্রিয়াটা একটা নির্দিষ্ট ওয়েতে হয়, কতটুকু পরিমাণ কতটুকু পরিমাণের সাথে বিক্রিয়া করবে এটা কিন্তু নির্দিষ্ট। এখন দেখা যাচ্ছে আমি তো আর নির্দিষ্ট করে এটা নেইনি বা এরকম প্রশ্নেও দেওয়া থাকে না, তাহলে তোমাকে এই হিসাবটা কি করে করতে হবে। দেখো আমরা এরকম যদি সমস্যা দেখি যে দুইটা ঘনমাত্রা আলাদা আলাদা, তো ঘনমাত্রা এক করার জন্য একটা সূত্র আমরা করব। যে দেখো এখানে হচ্ছে ধরো এক্স মিলিলিটার, এটা হচ্ছে আয়তন এক্স মিলিলিটার, ওয়াই মোলার এটা হচ্ছে ঘনমাত্রা ওয়াই মোলার, কোনো একটা যৌগ কোনো কোনো যৌগ আমরা দিয়ে দিই, এটার কোনো যৌগ, সেটা হতে পারে সালফিউরিক অ্যাসিড হতে পারে কোনো ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম কার্বনেট বিভিন্ন ধরনের যৌগ হতে পারে। যদি এরকম হয় তাহলে তোমরা এটার ইকুইভ্যালেন্ট করবে, ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে সমতুল্য। তো ইকুইভ্যালেন্ট কিভাবে করব, এক্স ইনটু ওয়াই এই দুইটা গুণ করে দিব, গুণ করে যে গুণফল আসবে তাকে আমরা লিখব মিলিলিটার, এবং ওয়াই কে ওয়াই দিয়ে ভাগ করব, ভাগ করে এখানে যা আসবে সেটা হচ্ছে মোলার। তাহলে কি কোনো যৌগ, এটা কোনো যৌগ। তাহলে দেখা যাচ্ছে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এটা হবে এক্স ওয়াই, অর্থাৎ এক্স আর ওয়াই এর গুণফল মিলিলিটার আমরা পাবো, আর এটা যদি ভাগ করি তাহলে পাবো ওয়ান মোলার কোনো কোনো যৌগ। তাহলে কি হলো ব্যাপারটা, ব্যাপারটা হচ্ছে যে আমরা দুইটা যৌগকেই একই ঘনমাত্রায় নিয়ে আসতে পারবো, এই ওয়ান মোলার ঘনমাত্রা যেটা সেই ওয়ান মোলারে আমরা নিয়ে আসতে পারবো এই সূত্রের মাধ্যমে। তাহলে এটা একটা টেকনিক আমাদের, আমরা এই সূত্রের মাধ্যমে যদি অঙ্ক করি তাহলে দেখা যাচ্ছে খুব ইজিলি আমাদের ম্যাথমেটিক্সগুলো আমরা করতে পারবো, আমাদের খুব জটিলের মধ্যে যেতে হবে না, সহজভাবে আমরা সব ম্যাথমেটিক্সগুলো সলভ করতে পারবো। তাহলে আমরা দেখি যে এটার যদি আমরা ঘনমাত্রা সমান করতে চাই তাহলে এটার জন্য একটু দেখি আমরা কি হয়। হ্যাঁ, এখানে আছে 100 মিলিলিটার 0.2 মোলার H2SO4 এটা আছে, তাহলে আমরা যদি এটার ইয়া করতে চাই 100 গুণ হচ্ছে 0.2 মিলিলিটার ইন্টু, এখানে যেহেতু আমরা 0.2 কে 0.2 দিয়ে ভাগ করলে হয় ওয়ান, তাহলে একবারে লিখতে পারি ওয়ান মোলার H2SO4। তাহলে এখানে দেখা যাচ্ছে যে কত হবে, দশ, তাহলে এখানে হবে 20 মিলিলিটার, এখানে ওয়ান মোলার H2SO4 হবে। ঠিক একইভাবে আমরা এটাও বের করতে পারবো, এখানে হচ্ছে 50 গুণ হচ্ছে 0.5, তাহলে আমরা এখানে হচ্ছে 5×5=25, অর্থাৎ 25 মিলিলিটার ওয়ান মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড হয়ে যাবে। এখন এখানে আরও একটা বিষয় আছে, যে বিষয়টা তোমরা একটু মজার নিই একটু দেখবে, যে এখানে সালফিউরিক অ্যাসিড এখানে দুটি করে, এখানে হচ্ছে দুটি করে এইচসি প্রোটন উৎপন্ন হয়, বাট এটা কি একটা এখানে ওএইচ উৎপন্ন হবে, তাহলে আমরা জানি একটা ওএইচকে একটা এইচ হচ্ছে প্রশমিত করতে পারে, তাহলে এখানে দুটি হয়ে গেলে তাহলে তো ঝামেলা, তাহলে এটাকে আমরা কি করব, এই সালফিউরিক অ্যাসিডকে আমরা এক ক্ষারকীয় অ্যাসিডে পরিণত করতে পারি। কিভাবে দেখো তো, এখানে আমরা কি করব, জাস্ট এখানে আয়তন ডাবল হয়ে যাবে, এখানে আয়তন হবে ডাবল, হ্যাঁ 20 কে আমরা 40 মিলিলিটার করে দিতে পারি, তাহলে এখানে ঘনমাত্রা ঠিক রাখবো 1M, আর দিয়ে দেবো এখানে HCl বা H+,
এখানে HCl না দিয়ে জাস্ট H5 দিলেও চলে। তাহলে এখানে হয়ে গেল 40 মিলিলিটার। তাহলে এখানে 40 মিলিলিটার যদি হয়ে যায়, আর এটা হচ্ছে কত ছিল 25 মিলিলিটার। তুমি দেখো তাহলে যে একটা ছিল 40 মিলিলিটার, 40 মিলিলিটার ছিল HCl, আমরা HCl হিসেবে ধরি, আর এটা ছিল হচ্ছে কত 25 মিলিলিটার আমরা পেয়েছিলাম, 25 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমরা জানি যে এর সমান পরিমাণ, এর সমান পরিমাণের সাথে হচ্ছে প্রশমিত হয়। তাহলে এখানে অবশেষ থেকে যাবে কি, HCl অবশেষ থেকে যাবে, কতটুকু অবশেষ থাকবে এখানে বিয়োগ করলে আমরা পেয়ে যাব অবশেষ কতটুকু থাকলো, দেখা যে 15 মিলিলিটার অবশেষ থাকবে। এখন এই 15 মিলিলিটারকে আমি যদি চাই যে সালফিউরিক অ্যাসিড আবার রূপান্তর করব, তাহলে কি করব, 2 দিয়ে ভাগ করে দিব, তাহলে 7.5 মিলিলিটার সালফিউরিক অ্যাসিড এই মিশ্রণের মধ্যে অবশেষ থাকবে। দেখা যাচ্ছে যে 7.5 মিলিলিটার সালফিউরিক অ্যাসিড H2SO4 এই মিশ্রণের মধ্যে অবশেষ থাকবে, অর্থাৎ মিশ্রণটি হবে অম্লীয়। ব্যাপারটা মনে হয় আমরা বুঝতে পারছি, আমরা যদি আরো বেশি প্র্যাকটিস করি তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। আমরা পরবর্তীতে এটা আবার প্র্যাকটিস করার চেষ্টা করব। তোমরা আশা করি বাসায় প্র্যাকটিস করবে, এর মধ্যে বাসায় প্র্যাকটিস করে নিজেরাই দক্ষ হয়ে যাবে, আর স্যারের সাথে পরবর্তীতে আমরা আবার প্র্যাকটিসে যাব, তাই না? এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ সূত্র আছে, সেই সূত্রটাও জেনে নেওয়ার চেষ্টা করব। সেই সূত্রটা আমরা 9ম দশম শ্রেণীতে যদিও পড়ে আসছি, আর আগের ক্লাসেও আমি দেখিয়েছি, তারপর আজকে আবার একটু আলোচনা করতে চাই। S=W×1000/m×V, এই ভিটা হচ্ছে মিলিলিটার, মিলিলিটারে। তো সেক্ষেত্রে দেখো এটা হচ্ছে দ্রবের ভর, আমরা এখানে লিখে দিই এটা হচ্ছে কি দ্রবের ভর, এটা হচ্ছে, এটা হচ্ছে দ্রবের, দ্রবের আণবিক ভর, আণবিক, আণবিক ভর, আণবিক লিখে এখানে ভর। আর এটা হচ্ছে কি দ্রবণের আয়তন, এটা কি দ্রবণের, দ্রবণের আয়তন। আর এসটা হচ্ছে দ্রবণের, দ্রবণের ঘনমাত্রা। তাহলে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, এখানে হচ্ছে দ্রবের দুইটা আছে, কি কি ভর আছে আর দ্রবের আণবিক ভর আছে, দ্রবের ভর এবং দ্রবের আণবিক ভর। আর দ্রবণের আছে দুইটা, একটা হচ্ছে দ্রবণের ঘনমাত্রা হয়ে থাকে আর দ্রবণের আয়তন হয়ে থাকে। তো এই সূত্রটাও তোমরা শিখে রাখবে, কারণ এই সূত্রের মাধ্যমে দেখা যাচ্ছে যে আমাদের অনেক অঙ্ক করতে হয়। হ্যাঁ, তো এই সূত্রটা আমরা সবাই জেনে নেওয়ার চেষ্টা করব। তো সেক্ষেত্রে বন্ধুরা আজকে আসলে এই আলোচনাগুলোই ছিল, আশা করি যে তোমরা টপিকসগুলো শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে খেয়াল করেছো, আর যদি তোমরা খেয়াল না করে থাকো আবার তোমরা ভিডিওগুলো টেনে টেনে দেখার চেষ্টা করবে, এবং সূত্রগুলো খুব ভালো করে লিখে বারবার প্র্যাকটিস করে তোমরা ভালো করে দক্ষতা অর্জন করতে পারবে, আর বাসায় ম্যাথগুলো দেখার চেষ্টা করবে, প্র্যাকটিস করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে আবার।